ভারতের ক্ষমতাশীল দল বিজেপির দুই মুখপাত্রের নেতা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমানকর মন্তব্যের দেশটির মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। এই সব মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ হয়, কিন্তু এই বিক্ষোভের নিপীড়নের অভিযোগও উঠেছে। এবার এরই পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে মানবাধিকার সংস্থাটি ভারতের সরকারকে মুসলমানদের লক্ষ্যবস্তুতে পরিণত না করার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের বিজেপির মুখপাত্র বর্তমান বহিষ্কৃত নূপুর শর্মা অপমানকর মন্তব্যের জেরে আরব বিশ্ব কঠোর সমালোচনার মুখে ভারত। একাধিক দেশ ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বিজেপির মুখপাত্রের মন্তব্যের বিরোধিতা করে। পশ্চিম এশিয়ার একাধিক বাণিজ্যিক স্থলে ভারতীয় পণ্য বয়কট করা হয়। ওই মন্তব্যের জেরে বিরোধিতা বিক্ষোভ শুরু হয় ভারতেও, কিন্তু বিজেপির শাসিত রাজ্যগুলো যে বিক্ষোভ দমনের বাড়তি পদক্ষেপ গ্রহণ করবে বলে অভিযোগ ওঠে। একই পরিপ্রেক্ষিতে বিবৃতি দল ইন্টারন্যাশনাল বিবৃতিতে বলা হয়, বিক্ষোভ দমনে ভারতীয় কর্তৃপক্ষ যেন কোনো ব্যবস্থা না গ্রহণ করে।